আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়ার প্রতি খাতে বিনিয়োগ করবে সংযুক্ত আরব আমিরাত। তুরস্কে ইরানের রপ্তানি বাড়াতে বসতে পারে নতুন পাইপলাইন। রাশিয়ায় 40টি টারবাইন রপ্তানি করবে ইরান। খেরসন অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রাভিযান প্রতিহত করা হয়েছে বলেছে রাশিয়া। রাশিয়ার ওপর হামলা চালাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালো ইউক্রেন। এবং সর্বশেষ থাকছে ভারত স্থানীয়ভাবে অস্ত্রীকরণযোগ্য হেরন MK2 ড্রোন তৈরি করতে ইসরায়েলের সাথে আলোচনা করছে। ভারত স্থানীয় উৎপাদন সহ 10টি ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ হেরন MK2 ড্রোনের চলমান অধিগ্রহণকে অনুসরণ করবে, সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভারত স্থানীয়ভাবে অস্ত্রীকরণযোগ্য হেরন MK2 ড্রোন করতে ইসরায়েলের সাথে আলোচনা করবে, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। রাশিয়ার প্রযুক্তি খাতে বিনিয়োগ করে সংযুক্ত আরব আমিরাত। রাশিয়ার শীর্ষ পর্যায়ের প্রযুক্তি কোম্পানিগুলোতে অর্থ বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। এই জন্য তারা আমিরাতে রুশ কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী অফিস ও প্রতিষ্ঠা করতে প্রস্তুত রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের উপ অর্থমন্ত্রী আবদুল্লাহ আহমদ আল সালে এই কথা বলেছেন মেড ইন রাশিয়া ফোরামে বক্তৃতা দিতে গিয়ে। তিনি বলেন, সম্প্রতি রাশিয়ার হাইটেক কোম্পানিগুলো তিনি পরিদর্শন করেছেন এবং তারা প্রকৃতপক্ষে বহু উন্নতি করেছে। তারা বিভিন্ন ধরনের আবিষ্কার এবং নতুন প্রযুক্তির কথা জানিয়েছে যেখানে আরব আমিরাত বিনিয়োগ করতে পারে। এজন্য রাশিয়া হাইটেক কোম্পানিগুলোর সদর দপ্তর আরব আমিরাতে প্রতিষ্ঠা করতে পারে। এখন এই সমস্ত কার্যক্রম শুরু করা জরুরি। সংযুক্ত আরব আমিরাতের উপ অর্থমন্ত্রী রাশিয়া এবং তার দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, মহাকাশ, ওষুধপত্র এবং গ্রিন এনার্জিতেও তার দেশ বিনিয়োগ করতে পারে। সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী যৌথ প্রকল্প গ্রহণের কথা উল্লেখ করে বলেন, আমরা নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে কাজ করছি, টেলিমেডিসিনের ক্ষেত্রেও দুই দেশের মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠা করার সুযোগ রয়েছে। আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পরেও ইউক্রেন রাশিয়া যুদ্ধের ঘটনায় মস্কোর সমালোচনা করার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত যথেষ্ট সতর্কতা অবলম্বন করে। এছাড়া আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের মতো সংযুক্ত আরব আমিরাত রাশিয়ার উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। তুরস্কে ইরানের গ্যাস রপ্তানি বাড়াতে বসতে পারে নতুন পাইপলাইন। ইরান থেকে তুরস্কে গ্যাস রপ্তানির পরিমাণ বাড়ানোর জন্য দুদেশের মধ্যে একটি নতুন পাইপলাইন স্থাপনের ব্যাপারে আলোচনা করেছে তেহরান ও আঙ্কারা। ইরানের তেল মন্ত্রণালয়ের বার্তা সংস্থা সানা এই খবর জানিয়ে বলেছে, পাইপলাইন স্থাপনের ব্যাপারে আঙ্কারায় দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরান ও তুরস্কের মধ্যে 25 বছর মেয়াদী যে গ্যাস চুক্তি রয়েছে সেটি নবায়ন অথবা তুরস্কে 2026 সালের পর থেকে গ্যাস রপ্তানি বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সানা বলেছে, ইরানের তেলমন্ত্রী জওয়াদ ওজি আঙ্কারা সফরকালে স্বাগতের তেলমন্ত্রীর পাশাপাশি অন্যান্য পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। এইসব সাক্ষাতে দুদেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা সংক্রান্ত বেশ কিছু বিষয় পর্যালোচনা করা হয়। বার্তা সংস্থাটি জানিয়েছে, তেল মন্ত্রীর আঙ্কারা সফরে একটি নতুন পাইপলাইন স্থাপনের বিষয়টি সর্বাধিক গুরুত্ব পেয়েছে। এছাড়া তুরস্কে ইরানের তেলজাত পণ্য রপ্তানির ওপর থেকে শুল্ক কমানোর বিষয়েও দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন জওয়াদ ওজি। তুরস্ক বর্তমানে ইরান থেকে বছরে 900 কোটি ঘনমিটার গ্যাস আমদানি করে। আঙ্কারা বলছে, তার গ্যাসের চাহিদা এর অনেক বেশি এবং দুদেশ যদি গ্যাসের দামসহ অন্যান্য ইস্যুতে একমত হতে পারে তাহলে এই আমদানি ব্যাপকভাবে বাড়ানোর ইচ্ছা তুরস্কের রয়েছে। রাশিয়ায় 40টি টারবাইন রপ্তানি করবে ইরান। রাশিয়ায় 40টি টারবাইন রপ্তানি করা হবে। রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত একটি চুক্তির ভিত্তিতে এইসব টারবাইন ও সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ইরানের
গ্যাস শিল্প উন্নয়ন ও প্রকৌশল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা নুসাদি। গ্যাস শিল্প বাহিনীর ব্যাপক গুরুত্ব রয়েছে। তিনি আরো বলেছেন, বর্তমানে গ্যাস শিল্পের জন্য প্রয়োজনীয় 85% সরঞ্জাম ও অবকাঠামো দেশেই নির্মাণ করা হচ্ছে। কর্মকর্তা আরো বলেছেন, ইরানের তৈরি টারবাইনের কর্মক্ষমতা একই ধরনের বিদেশি টারবাইনের চেয়ে বেশি। ইরানের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের হাত ধরে এই সাফল্য এসেছে। সাম্রাজ্যবাদীদের নিষেধাজ্ঞার মধ্যে ইরানের গ্যাস উৎপাদন দ্বিগুণ হয়েছে বলেও জানিয়েছেন রেজা নুসাদি। স্বাধীন নীতির অনুসারী দেশগুলোর বিরুদ্ধে সাম্রাজ্যবাদীদের নানা শর্তের কথা তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতা ও মানবাধিকারের দাবিদার দেশগুলো ইরানের উন্নয়ন অগ্রগতি রুখে দিতে সবসময় তৎপরতা চালাচ্ছে, কিন্তু ইরানের তরুণ বিজ্ঞানীরা তাদের ষড়যন্ত্র নস্যাত করতে সক্ষম হয়েছে। খেরসন অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রাধিকার প্রতিহত করা হয়েছে বলেছে রাশিয়া। রাশিয়া বলেছে, দেশটির সেনাবাহিনী খেরসন অঞ্চল ইউক্রেনের সেনাদের একটি হামলা প্রতিহত করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সেনাবাহিনী একটি চতুর্মুখী হামলা চালিয়েছিল যা নস্যাৎ করে দেয়া হয়েছে এবং হামলাকারীরা তাদের আগের অবস্থানে ফিরে গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ডেনিপার নদীর পশ্চিম তীরের 4টি এলাকা দিয়ে ইউক্রেনের সেনাবাহিনী একযোগে হামলা চালিয়েছিল। এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলেও ইউক্রেনের হামলা প্রতিহত করা হয়েছে বলে ওই মন্ত্রণালয় জানিয়েছে। গত কয়েক সপ্তাহে খেরসনের যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনী বড় ধরনের সাফল্য দেখিয়েছে। এর আগে শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনী দেশটির খেরসন অঞ্চলের 80টির বেশি জেলা রুশ সেনাদের কাছ থেকে পুনরুদ্ধার দাবি করেছিল। ইউক্রেনের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অফ স্টাফ কিরিলো তিমোশেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেছিলেন, সেনাঞ্চলীয় খেরসনের 88 জেলা দখলমুক্ত হয়েছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পরপরই রুশ সেনারা খেরসন দখল করে নিয়েছিল। রুশ কর্মকর্তারা বলেছিলেন, তারা অঞ্চলটি রক্ষা করার জন্য প্রয়োজনে সেখানে দুর্গ করে তুলবেন, কিন্তু পশ্চিমা সমর্থন পুষ্ট ইউক্রেন সেনাবাহিনীর অগ্রাভিযানের মুখে সেখানে এখন রুশ সেনাদের অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে। রাশিয়ার উপর হামলা চালাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালো ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনের উপর পারমাণবিক হামলা চালায়, তাহলে রাশিয়ার পরমাণু হামলা চালানোর জন্য যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের ওপর বিশ্ববাসীর উচিত হামলা চালানো। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এই ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে রাশিয়াকে পরিষ্কার বার্তা দেওয়া উচিত যে তারা পরমাণু হামলা চালিয়ে কোনোভাবেই পার পাবে না। মার্কিন টেলিভিশন চ্যানেল CBS এবং CTV-কে দেয়া সাক্ষাৎকারে অভিযোগ করেছেন, রাশিয়া সন্ত্রাসবাদীদের মতো প্রতারণামূলক কৌশলের আশ্রয় নিচ্ছে এবং মস্কো একমাত্র শক্তির ভাষা বোঝে। জেলেনস্কি মস্কোকে অভিযুক্ত করে বলেন, রাশিয়া বা ইউক্রেনের সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রগুলোর বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিচ্ছে। যদি মস্কো এই ধরনের কোনো হামলা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের হামলা চালানো উচিত। তখন সেখানে এটি দেখা উচিত হবে না যে ইউক্রেন ন্যাটোর সদস্য কিনা। জেলেনস্কি আরো বলেন, কোনো দেশেরই এই ধরনের সন্ত্রাসীর মতো প্রতারণা করার সুযোগ উচিত হবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার নেতাদেরকে বিশ্ব সম্প্রদায়ের বলা উচিত যে তোমরা যদি বাংকোভা স্ট্রিটে হামলা চালাও, তাহলে তোমরা যেখানেই থাকো না তোমাদের উপরও হামলা চালানো হবে। বাংকোভা স্ট্রিটে প্রেসিডেন্ট জেলেনস্কির দপ্তর অবস্থিত। ভারত স্থানীয়ভাবে অস্ত্রীকরণযোগ্য হেরন MK2 ড্রোন তৈরি করতে ইসরায়েলের সাথে আলোচনা করে ভারত স্থানীয় উৎপাদন সহ 10টি ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ হিরন MK2 ড্রোনের চলমান অধিগ্রহণকে অনুসরণ করবে। এটি অনুসন্ধানকারী এবং হেরন ড্রোনের বিদ্যমান বহরে অস্ত্র তৈরি করার জন্য আলোচনা করছে। লাইসেন্সের অধীনে ভারতে হেরন MK2 তৈরির একটি প্রস্তাব নিয়েও আলোচনা করা হচ্ছে। জেন্স 18 থেকে 22 অক্টোবর গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত ডিফেক্সপো 2022-এর সময় শিখেছিল। ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনী 2000 সালের শুরুর দিকে IAI নাম থেকে 10টি হেরন MK2 ড্রোনের অর্ডার দিয়েছিল। সশস্ত্র বাহিনীকে দেয়া জরুরি ক্রয় ক্ষমতার অধীন LAC জুড়ে PLA এর অনুপ্রবেশের পর ফেব্রুয়ারি 2020 থেকে ভারত দাবি করা অঞ্চলে প্রাথমিক কল্পনাটি রিপোর্ট করা হয়েছিল। ড্রোনগুলিকে 3 বছরের জন্য লিজ দেওয়ার জন্য, কিন্তু পরে সেগুলি সরাসরি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। হেরন MK2 হেরন ড্রোনগুলির একটি আপগ্রেড ভ্যারিয়েন্ট
যা ইতিমধ্যে আইএ এবং আইএএফ এর পরিষেবাতে রয়েছে। একটি 916 ইজ ইঞ্জিন হেরন এমকে এর সাথে ফিট করা হয়েছে। 35,000 ফুট উচ্চতায় হতে পারে, সর্বোচ্চ গতি 140 নট এবং টানা 45 ঘন্টা বাতাসে থাকতে পারে। উন্নত উৎপাদন প্রযুক্তির কারণে হেরন এমকে টু এর একটি বিস্তৃত এবং শক্তিশালী শারীরিক গঠন রয়েছে, যা ওজন যোগ না করে দ্রুত এবং সহজ রক্ষণাবেক্ষণের অনুমতি দেয়।